হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে কাজের অভিজ্ঞতা সহ বা কাজের অভিজ্ঞতা ছাড়া কানাডায় কিভাবে চাকরি পাবেন বা কানাডায় কিভাবে যাবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আজকে আপনার সাথে যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা ভিডিওটি একটু লম্বা হতে পারে, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখেন প্রতিনিয়ত, যারা আমাদের প্রত্যেকটি ভিডিও দেখেন বা নিয়মিত দেখেন, তারাই জানেন যে আমরা আসলে যে তথ্যগুলো দেই এগুলো খুবই উপকারী তথ্য এবং এগুলো আমরা বিভিন্ন অনলাইন নেট ঘেঁটে আপনার সাথে শেয়ার করি। বন্ধুরা, আপনারা জানেন যে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে কানাডা প্রবেশ করে অনেক মানুষ সহজেই চাকরি খোঁজা সবসময় তাদের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু কানাডিয়ান কাজের অভিজ্ঞতা অভাবের সাথে চাকরি পাওয়া এবং দেশে দ্রুত স্থায়ী হওয়া আরও কঠিন হয়ে ওঠে। আপনি কানাডা যেতে চাইলে আসলে যাওয়া খুব কঠিন বিষয়। এখানে কিছু প্রসেস আছে, কিছু বিষয় আছে যেগুলো আপনাকে জেনে তারপরে কানাডার দিকে পা ফেরোতে হবে। তো বেশিরভাগ কানাডিয়ান নিয়োগকর্তারা সাহায্য করছেন না, কারণ তারা কানাডিয়ান অভিজ্ঞ কর্মীদের মূল্য দেয়। আপনি যে চাকরিতে অ্যাপ্লাই করবেন সেই চাকরিতে যদি কানাডিয়া তাদের এমপ্লয়ার চাকরি প্রার্থী পেয়ে যায় তাহলে আপনাকে আর নেবে না, বাইরের দেশ থেকে তো নেবে না। তার এটা সব দেশেরই নিয়ম যে একটা দেশে যদি তাদের দেশে যে কর্মীটা পাওয়া যাচ্ছে না সেটা বাইরের দেশ থেকে নেবে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে নেবে। যদি ওই ব্যক্তিটাই তাদের দেশে পাওয়া যায় বা ওই যে চাকরি করবে সে যদি তাদের দেশে থাকে তাহলে আর বাইরে থাকে লোক নিয়ে তাদের কোনো প্রয়োজন হয় না। তাহলে কীভাবে নতুনরা সীমিত বা কোন কানাডিয়ান কাজের অভিজ্ঞতার সাথে নিয়োগ পাওয়ার সম্ভাবনা বাড়াতে পারে? এখন যদি আপনি কানাডায় মাইগ্রেট করার সিদ্ধান্ত নিয়েছেন, পরবর্তীতে বড় প্রশ্ন হলো আপনি যে ধরনের চাকরি চান বা কানাডায় আপনার বিল পরিশোধ করতে পারে এমন কোনো চাকরি আপনি কীভাবে পাবেন। তো এখানে বেশ কিছু তথ্য আছে যেগুলো আমরা আজকে আলোচনা করব। প্রথমে বলেছি যে কাজের অভিজ্ঞতা সহ বা ছাড়া আপনি কীভাবে চাকরি পাবেন, এই বিষয়গুলো যাদের অভিজ্ঞতা আছে তারাও চাকরি পাবেন, যাদের অভিজ্ঞতা নাই তাদেরও চাকরির যে বিষয়টা সেটাই আজকে আমরা বলবো। আপনার ভিসা এবং এয়ার টিকিট পাওয়ার আগে আপনি যদি কানাডায় আপনার আবেদন শুরু করেন, এই প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করেন তাহলে সবচেয়ে ভালো হবে। ধরুন আপনি স্থায়ী বা অস্থায়ী বাসিন্দা হিসেবে কানাডায় স্থানান্তরিত হতে চান, মানে কানাডায় যেতে চান, সেক্ষেত্রে আপনার বেঁচে থাকার জন্য নিঃসন্দেহে একটি চাকরির প্রয়োজন হবে। তাই চূড়ান্ত লক্ষ্য স্থান পরিবর্তন নয় বরং নিজেকে এবং আপনার নির্ভরশীলতা বেঁচে থাকা এবং টিকিয়ে রাখা, যেমনটি স্থান পরিবর্তনের হতে পারে। এক নম্বর ধাপ হচ্ছে আপনার মনোবল 100-100 থাকতে হবে, মনোবল ভেঙে গেলে চলবে না, কারণ হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে ইউরোপ, আমেরিকা, কানাডা বা উন্নত দেশগুলোতে যেতে গেলে আপনাকে অনেক কাঠখোড়া পোড়াতে হবে। এক নম্বর ধাপ হচ্ছে আপনার মনোবল সঠিক থাকতে হবে, অনুপ্রেরণা এবং উদ্যমে থাকতে হবে। চাকরি খোঁজা কখনো কখনো ভয়ঙ্কর এবং হতাশাজনক হতে পারে। চাকরি খুঁজলেন, পাইলেন, আবেদন করলেন, আপনার জব অফার লেটার আসলো না, তাহলে আপনি মনোবল হারাবেন না, কারণ অ্যাপ্লাই করতে থাকেন করতে থাকেন করতে থাকেন, কোনটা ভিতরে আপনার লেগে যাবে আপনি বলতে পারবেন না। বিশেষ করে যখন আপনি নিজেকে একটি নতুন পরিবেশে খুঁজে পান সেখানে আপনি অনেক কিছু জানেন না, যথেষ্ট সংযোগ এবং নেটওয়ার্ক রয়েছে এবং আগে কাজ করেননি, এই জন্য আপনি অনেক কিছু জানবেন না। বেশিরভাগ কানাডিয়ান নিয়োগকর্তা তাদের কনফারেন্সে কিছু বছরে কানাডিয়ান কাজের অভিজ্ঞতা সহ কাউকে নিয়োগ দিতে পছন্দ করেন। যাই হোক, এটির দ্বারা হতাশ হবেন না, আপনার লক্ষ্যের প্রতি সঠিক মনোভাব এবং আবেগ থাকা আপনাকে যে কোনো দরজা নিয়ে যেতে পারে। সঠিক মনোবল যদি থাকে আপনি যেতে পারবেন, সেটা আজ হোক কাল হোক পশু হোক তুশ হোক আপনি যেতে পারবেন, কিন্তু মনোবলটা আপনার সঠিক থাকতে হবে, এটাই এখানে মূল বিষয়।
তো আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনার কানাডান স্টাইলে একটা সিভি এবং একটা কভার লেটার বানাবেন। অবশ্য সেটা খুব স্ট্যান্ডার্ড মানের হতে হবে। একটা সিভি এবং কভার লেটার বানাবেন। বানানোর পরে আপনারা যদি কাজের অভিজ্ঞতা থাকে সেটাও লিখবেন, যদি কাজের অভিজ্ঞতা না থাকে সেটাও লিখবেন। তো এখানে যে জীবনবন্ধুতে একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ, যা আপনাকে সম্ভব নিয়োগকর্তা যে আপনাকে নিয়োগ দিবে সে যেমন সিভিটা পড়ে আপনার সম্পর্কে তার একটা ধারণা হয়ে যায়। সিভি বানানোর পরে আপনি যে বিষয়গুলো খেয়াল রাখবেন, আপনার সিভিকে কানাডার নিয়োগকর্তার কাছে আলাদা করে তুলতে আপনি যা করতে পারেন সেটা হচ্ছে শিরোনাম এবং বুলেট পয়েন্ট সহ আপনার সিভি এবং জীবনবৃত্তান্তের নির্দিষ্টাঙ্গ সংক্ষিপ্ত রাখবেন, তাতে তারা বিশেষ করে এক পাতায় হলে আরও বেটার। আপনি যে নির্দিষ্ট চাকরির জন্য আবেদন করছেন তার জন্য এটি সর্বদা উপযোগী এবং সম্পাদনা করা উচিত। একটা চাকরি আপনি একটা অভিজ্ঞতা যদি 5টা দেন তাহলে আপনার নিয়োগকর্তার চোখে পড়তে বাধ্য থাকবেন। আপনার শিক্ষা, পেশাগত যোগ্যতা এবং অন্যান্য সার্টিফিকেশন ভালোভাবে বানান এবং হাইলাইট করা উচিত। এগুলো সবসময় হাইলাইট করা উচিত, বিশেষ করে অভিজ্ঞতাটা, পেশাগত যোগ্যতা, আপনার শিক্ষা, অন্যান্য সার্টিফিকেশন, এগুলো খুব হাইলাইট করা উচিত। আপনি যে চাকরিতে আবেদন করেছেন তার সাথে সামঞ্জস্য রেখে আপনার সিভি পুনরায় ডিজাইন এবং গঠন করতে পারেন। আপনি যে ধরেন আপনার সিভিটা দেওয়া আছে ক্লিনার, এক্সাম্পল আপনি এমন একটা চাকরি পেলেন যেটা মেশিন অপারেটর, ড্রাইভার বা এক্স ওয়াই জেড আপনি একটা পেলেন, তাহলে আপনি কী করতে হবে, সিভিটা মডিফাই করে আপনি ওই যে পদে অ্যাপ্লাই করবেন, যে পদে নিয়োগটা দিছে সেই পদে আপনাকে সেই ফরম্যাটে আপনাকে সিভিটা সাজাতে হবে। আপনার সিভির বিষয়বস্তুতে কিওয়ার্ড ব্যবহার করা নিশ্চিত করুন। যাই হোক, এটি অবশ্যই সতর্ক সাথে করা উচিত যাতে কেউ এটি পর্যালোচনা করতে না পারে। আপনার জীবন বৃত্তান্ত কালানুক্রমিক হওয়া উচিত কিনা তা নির্ধারণ করুন। আপনার অভিজ্ঞতাগুলিকে সেগুলি অর্জিত করার ক্রমে তালিকাভুক্ত করা এবং কার্যকরী ফাংশন অনুযায়ী আপনার অভিজ্ঞতা বানান আউট করা। আচ্ছা, তা আপনারা যেখান থেকে আপনাদের কোনো জব ব্যাঙ্ক, আপনারা হয়তো নাম শুনেছেন যে কানাডা অনেকের মধ্যে প্রথম হলো জব ব্যাঙ্ক, যে সাইটগুলো আছে বিশেষ করে কানাডার সরকারি সাইট হচ্ছে জব ব্যাঙ্ক। আপনারা জব ব্যাঙ্ক থেকে অনায়াসে চাকরি আবেদন করতে পারেন। জব ব্যাঙ্ক হলো কানাডা সরকারের একটি পোর্টাল যা কানাডাতে জুড়ে উপলব্ধ চাকরির সুযোগ সহ চাকরি খুঁজছেন এমন লোকদের সাথে মেলে। এই জব ব্যাঙ্কে যারা অ্যাকাউন্ট করেন নাই তো এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর আপনারা সুন্দরভাবে এখানে দুইভাবে আপনার ইয়ে করতে পারেন। একটা হচ্ছে রিজিউম অ্যাক্সেস করে, মানে রিজিউম আপনার রিজিউম মানে বা আপনার সিভি বলেন, রিজিউম বলেন, যেটা বলেন সেটা ড্রপ করে আপনি আবেদন করতে পারবেন। আর একটা হচ্ছে সরাসরি মেইল করে আবেদন করতে পারবেন। এখানে আপনার ঢুকলে দেখতে পারবেন যে এখানে সুন্দরভাবে সাইন আপ লেখা, সাইন আপ করে আপনি মেইল করতে পারবেন অথবা আপনি মেইল করেও তাদের ইয়ে করতে পারবেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটে ঢুকে আপনারা, আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে আপনারা সুন্দর করে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আমি আজকে বললাম না, কারণ হচ্ছে এগুলো অনেক বিষয় থাকে। জব ব্যাঙ্কের ওয়েবসাইটটা যেটা সরকারি ওয়েবসাইট কানাডা, সেখানে হাজার হাজার লাখ লাখ চাকরি আছে, আপনার ইচ্ছা করলে করতে পারেন। তো বন্ধুরা, আজ পর্যন্ত আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ভালো থাকবেন, শুভ থাকবেন। আল্লাহ হাফেজ।